নমস্কার বিষয় বিশ্লেষণের আরেকটি সরাসরি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা প্রত্যেকদিন ঠিক এই সময়টায় নিউজ মিডিয়া সিটি চ্যানেলে আমাদের জীবনের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় এবং দেশ এবং রাজ্যের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক এবং প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আসি আমাদের মতো করে আলোচনা করার চেষ্টা করি সেই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই আমাদের রাজ্য থেকে শুরু করে গোটা দেশে যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের মধ্যে অত্যন্ত যে স্পর্শকাতর একটি বিষয় নারী নির্যাতন ধর্ষণ অথবা স্থিরতাহানি এই বিষয়গুলিকে নিয়ে ইতিমধ্যেই জাতীয় স্তর থেকে শুরু করে আমাদের রাজ্যেও বিভিন্নভাবে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেদিকে শুধুমাত্রই প্রশাসনিক হস্তক্ষেপ নয় সামাজিক এবং অন্যান্য অ অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার প্রতিবাদ মিছিল আমরা প্রত্যক্ষ করেছি আমাদের রাজ্যে এবং তার পাশাপাশি বিভিন্ন সময় এই সকল বিষয়কে নিয়ে সেই এক প্রকার সচেতনতা বৃদ্ধি করার প্রয়াস চলছে কিন্তু তারপরেও কিন্তু এই সকল ঘটনাকে সঠিকভাবে বা সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব হচ্ছে না প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন এ সকল বিষয় আমাদের সামনে আসে আপনারা সংবাদ মাধ্যমে পত্রপত্রিকায় প্রায় প্রতিদিন এ সকল ঘটনার সম্মুখীন হয়ে থাকেন বিভিন্নভাবে নারীদের ওপর নির্যাতন সংঘটিত হয়ে থাকে এবং এই বিষয়গুলি প্রায় প্রতিদিন আমরা প্রত্যক্ষ করি সেখানে গৃহবধূর ওপর অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ গণধর্ষণ এবং সেই পাশবিক লালসা থেকে পার পাচ্ছে না ছয় বছরের শিশুকন্যাও ছয় বছরের শিশুকন্যা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা কোথাও যেন এই সকল পশু পাশবিক যে লালসা সেই লালসা থেকে নারীরা মুক্তি পাচ্ছে না কিভাবে সম্ভব এই বিষয়গুলিকে কমিয়ে আনা রাজনৈতিক প্রতিবাদ হচ্ছে আবার অরাজনৈতিক প্রতিবাদও হচ্ছে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সমাজে বিভিন্নভাবে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে এই সকল পশুদের মনে ভয় সঞ্চার করার প্রয়াসও চলছে তারপরেও কেন এই সকল ঘটনাকে আমরা কমিয়ে আনতে পারছি না এমন একটি নৃশংস ঘটনা আজকে আমাদের সামনে এসেছে বিশালগড় থানাধীন সিপাহীজলা এলাকা সেখানে কসবা একটি জায়গা রয়েছে সেখানে ঘোষের দোকান নামে একটি স্থানীয় জায়গা রয়েছে সেই জায়গায় একটি দোকানে ছয় বছরের একটি শিশুকন্যার সাথে যে পাশবিক ঘটনা আমাদের সামনে এসেছে এই ঘটনা আবারও আমাদেরকে বাধ্য করেছে এই বিষয়গুলিকে নিয়ে ভাবার কথা তাই আজকে আমাদের এই বিষয় বিশ্লেষণ অনুষ্ঠানে আমরা এই বিষয়গুলিকে মনে করেছি আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বিষয়গুলিকে নিয়ে আজকের এই বিষয় বিশ্লেষণে আমরা আলোচনা করব। আপনারা এই বিষয়গুলিকে কিভাবে দেখেন কেন এখনও পর্যন্ত এই ঘটনাগুলিকে যেভাবে প্রশাসনিক স্তরে সরকার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক এবং অরাজনৈতিক সংগঠনগুলি এই বিষয়গুলিকে কমিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করছে সচেতনতা বৃদ্ধি করার প্রয়াস চলছে তারপরেও কেন এই পাশবিক ঘটনাগুলিকে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না এই বিষয়গুলিকে নিয়ে আপনারা ভাবে ভাবেন এই বিষয়গুলিকে আপনাদের মনে আপনারা আহ কিভাবে আপনাদের মনে হয় যে এই বিষয়গুলিকে হয়তোবা সমাজ থেকে আমরা কমিয়ে আনতে সক্ষম হব যে পদক্ষেপ হয়তোবা এখনো প্রশাসন গ্রহণ করেনি তাই আমরা আজকে এই বিষয় বিশ্লেষণ অনুষ্ঠানে এই বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে এসেছি আর কত মায়েরা বোনেরা শ্লীলতাহানির শিকার হবে কেন আমরা এই বিষয়গুলিকে কমিয়ে আনতে সম্ভব হচ্ছি না একজন বন্ধু রয়েছেন সাথে কথা বলবো হ্যালো 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 কে আছেন হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি সুমন দাস বলছি হ্যাঁ কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন আপনি বলুন হ্যাঁ আমি দাস বলছি আপনি আপনার আপনি আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন তারপর কথা বলুন হ্যাঁ আমি বিশাল থেকে বলছি एक्चुअली আপনার লাইভ প্রোগ্রামটা দেখলাম আপনি একটা কথা বলছেন যে আমাদের এই সভ্য সমাজের যে নেককারজনক ঘটনা যে হ্যালো হ্যাঁ বলুন হ্যালো বলুন শুনতে পাচ্ছি আপনি বলুন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সভ্য সমাজ আমরা এখন হয়তোবা আমাদের এই সমাজকে সভ্য বলতে পারি না কারণ আমরা প্রতিনিয়ত এরকম অনেক ঘটনার সম্মুখীন হচ্ছি যে বিষয়গুলি আমাদের সমাজের সামনে থেকে সেই সভ্য কথাটা দূরে সরিয়ে দিচ্ছে তিন দিন কেন আমরা মানুষ হিসেবে প্রকৃতির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে সেই মনুষ্যত্ববোধকে আমাদের মধ্যে জাগিয়ে রাখতে পারছি না কেন এত পরিমাণ যখন এই সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দিল্লির নির্ভয়া থেকে শুরু করে হায়দ্রাবাদের সেই ডাক্তার মহিলার সেই ধর্ষণ এবং সে তারপর তাকে হত্যা করার ঘটনা যে ঘটনাগুলি আমাদের দেশকে বারবার নাড়িয়ে দিয়েছে প্রত্যেকটি স্থানে দেশের প্রত্যেকটি জায়গায় এই বিষয়কে নিয়ে আন্দোলন হয়েছে তারপরেও কেন আমরা এই বিষয়গুলিকে আমাদের সমাজ থেকে কমিয়ে আনতে পারছি না বন্ধু রয়েছেন সাথে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যান্ড তো লাইনে কেটে গিয়ে বলুন বলুন আমি বলতেছিলাম যে আপনাদের যে লাইভ প্রোগ্রামটা চলছে খুব সুন্দর একটা মানে আলোচনা চলছে ওই আলোচনাতে আপনারা বললেন যে আমাদের সব্য সমাজে যে kolonkit এবং মক্কারজনক ঘটনা অর্থাৎ নারী নির্যাতন স্থিতাহানি এই সব ঘটনা যে উত্তর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার জন্য কিভাবে তা কমানো যায় আসলে আজকে এই সভ্য সমাজে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম আজকে যখন কোথাও কোনো এই ধরনের নারী নির্যাতন কিংবা ভয়ঙ্কর র্যাপের মতো কোনো ঘটনা ঘটে তখন সেটাকে এক শ্রেণীর মানুষ সেটাকে ধর্মের ভিত্তিতে দেখার একটা অপ মানে চেষ্টা চালায় আর যেটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক আমার মনে হচ্ছে যারাই দর্শক কিংবা নির্যাতন নারী নির্যাতনকারী হয় তাদের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে তাদেরকে তাদের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াতে পারি রুখে না দাঁড়ায় তাহলে মনে হয় আমরা অদূর ভবিষ্যতে আরো বিষয়টিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক ধন্যবাদ ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য এই বিষয়ে রাখার জন্য এমন অনেক ঘটনা সংঘটিত হয়েছে যে বিষয়গুলিকে আমরা হয়তোবা আমাদের রাজ্যে হয়তো সেরকমভাবে সেরকম ঘটনা সামনে আসেনি কিন্তু জাতীয় স্তরে এরকম অনেক ঘটনা সামনে এসেছে ধর্ষণের ঘটনা বিশেষ করে যেখানে ধর্ষণকারীর সেখানে ধর্ম নিয়ে অনেক রাজনীতি হয়েছে আমরা প্রত্যক্ষ করেছি অবশ্যই আপনি যে কথাটি উল্লেখ করেছেন এই বিষয়গুলির সাথে ধর্ম বা অন্য কিছুকে জড়ানো অবশ্যই উচিত নয় একজন ধর্ষক তার পরিচয় শুধুমাত্রই ধর্ষক এবং তার 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 যে মনুষ্যত্ববোধ অবশ্যই সেই পাশবিক যে তার মানসিকতা সেই মানসিকতাকে মনুষ্যত্ব সাথে তুলনা করাও হয়তো বা সম্ভব নয় তাই ওদের শাস্তি অবশ্যই দরকার কিন্তু শুধুমাত্রই কি শাস্তির মাধ্যমে আমরা এই বিষয়গুলিকে কমিয়ে আনতে পারছি আমরা জানি বারো বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদের সাথে যদি কোনো প্রকার শ্লীরতাহানির ঘটনা সংঘটিত হয় তার জন্য কঠোর আইনের ব্যবস্থা রয়েছে আমাদের সংবিধানে সেই পস পস্কো অ্যাক্ট কিন্তু তারপরেও কেন আমরা এখনও পর্যন্ত সেই বিষয়গুলিকে কমিয়ে আনতে পারছি না তাই অবশ্যই এই বিষয়ে সেই পরিমাণে এক একটা শিক্ষার প্রসার করানো অবশ্যই প্রয়োজন বা এক প্রকার সচেতনতা বৃদ্ধি করা এই বিষয়গুলিকে নিয়ে অবশ্যই প্রয়োজন তাহলে হয়তো বা আমরা কোনো অংশে এই বিষয়গুলিকে কমিয়ে আনতে সক্ষম হব আজকে যে ঘটনাটি সম্পর্কে আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেই বিশাল গর্থনাধীন সেই ঘোষের দোকান এলাকা সেটি সিপাহী জলা এলাকা সংলগ্ন কসবা এলাকার রয়েছে সেখানে একটি ছয় বছরের শিশুকন্যা সেই শিশুকন্যাটি তার বাড়িতে তার মা অসুস্থ ছিল এবং মাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায় চিকিৎসা করানোর জন্য সে শিশুটি বাড়ি থেকে তার দাদুর কাছ থেকে দশ টাকা নিয়ে পাশের দোকানে যায় চিপসের প্যাকেট কেনার জন্য এবং আমরা আবার জানিয়ে দিচ্ছি সে শিশুটির বয়স ছয় বছর এবং যখন সে সেই দোকান থেকে চিপসের প্যাকেটটি কিনে নিয়ে আসছিলো তখন পাশের দোকানের এক যুবক যার নাম সুমন দেবনাথ এমনটাই অভিযোগ রয়েছে সে ওই মেয়েটিকে ডেকে নিয়ে শিশুকন্যাটিকে ডেকে নিয়ে তার সাথে যে প্রকার ঘটনা সংঘটিত করেছে তা অত্যন্ত নেক্কারজনক এবং এই বিষয়গুলি কিভাবে আমাদের এই সমাজে গ্রহণ করা যায় সে বিষয়ে অনেক প্রশ্নের সঞ্চার করছে ইতিমধ্যেই এই ঘটনাটিকে নিয়ে বিশালগড় মহিলা থানায় মামলা নথিভুক্ত হয়েছে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারা হয় পারা যায়নি সেই অভিযুক্ত সুমন দেবনাথকে কিন্তু এই বিষয়টি আবারও আমাদের এই সমাজের এই বিষয়গুলিকে নিয়ে বারবার প্রশ্ন তুলছে আরেকজন বন্ধু রয়েছেন সাথে হ্যালো হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন হ্যালো 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 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সম্ভবত সেই অভিযুক্তের নাম সুমন ঘোষ তার বাবার নাম বিকাশ ঘোষ সিপাহী জলা এলাকার কসবা ওয়ার্ড সেখানে ঘোষের দোকান নামক একটি আঞ্চলিক জায়গা রয়েছে সেই জায়গায় আজকের এই ঘটনা মার অসুস্থ ছিলেন তাকে নিয়ে বাবা হাসপাতালে গিয়েছেন এবং দিন দুপুরে সেই ছয় বছরের একটি শিশু কন্যা চিপস কেনার জন্য চিপসের প্যাকেট কেনার জন্য সে পার্শ্ববর্তী দোকানে যায় সেখানে আঠেরো উনিশ বছর বয়সের এক যুবকের লালসার শিকার হয় ছয় বছরের একটি মেয়ে এই ঘটনাগুলি আমাদেরকে কি ধরনের প্রশ্ন করছে এর দায়ভার কে নেবে আরেকজন বন্ধু রয়েছেন সাথে হ্যালো 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 হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন বলুন কোথা থেকে বলছেন আপনি শুনতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আবার এই প্রশ্নগুলি কিন্তু আমাদের সমাজে আরো জোরালো ভাবে সৃষ্টি হচ্ছে আমরা একবার শুনবো সেখানে আজকের যে ঘটনাটি সংঘটিত হয়েছে সিপাইজলা এলাকায় সেই ঘটনার প্রেক্ষিতে বিশালগড় মহিলা থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে এবং সেই মামলা করা হয়েছে বিকাশ ঘোষের ছেলে সুমন ঘোষের বিরুদ্ধে সে তার বয়স আঠেরো উনিশ বছর হবে এবং সে এক তার পাশবিক লালসার শিকার হয় ছয় বছর একটি শিশুকন্যা এই ঘটনাগুলিকে কেন সেরকমভাবে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না একটি শিশুকন্যা সেখানে যায় চিপসের প্যাকেট কেনার জন্য সেই চিপসের প্যাকেট কিনতে গিয়ে সে যখন বাড়ি ফিরছিল পাশের দোকান থেকে সেই হয়তোবা সেই ছেলেটিকে কাকা বলে সম্বোধন করে সেই শিশু কন্যাটি তাকে ডেকে রয়েছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন যদি মারধর করা হয় হুম হ্যালো বলুন বলুন হ্যালো বলুন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আপনি বলুন হ্যাঁ বলছি আমার আমার বোন হুম আমার ছোট বোন আমার বোনের উপরে আমি এখন বাড়িতে নেই আমি এখন কৈলাশور কৈলাশোরে আছি হুম তো আমি বাড়িতে নেই আর আমার পাশের বাড়ি এক মহিলা আমার বোনের উপরে মারধর করলো হুম হুম বলুন বলুন হ্যাঁ মারধর করছে তো আমি থানাতে জানিয়েছিলাম কিন্তু থানা থেকে এসে বলল যে হ্যাঁ আপনি প্রতিবందిকে ময়ের বেলা মেয়ের হাত তুলেছেন এটা কিছু হয় ঠিক হয়নি এই কথা বলে মরা থানা থেকে চলে গেছে রানি থানা হ্যাঁ হ্যাঁ বলুন তাই তাই সেজন্য আমি আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি সেই কারণে আমি এই চ্যানেলের মাধ্যমে আমি যে তো সুষ্ট বিচার পাই সেই কারণে আমি আপনাদের কাছে ফোন করেছি রানি বাজার থানার ঘটনা হ্যাঁ রানি বাজার ব্রজনগর রানি বাজার বাজার বজনগর বজনগর আপনার বোন শারীরিক প্রতিবন্ধী আমার বোন হলো বিকলঙ্গ হ্যাঁ ঠিক আছে বোনের নাম হলো কুটি দেবনাথ আচ্ছা আর যিনি মেরেছেন উনির নাম হলো বকুল দেবনাথ হুম কেন মেরেছেন কেন মেরেছে আমাদের বাড়িতে আমার একটা কুকুর ছিল কুকুরটা নিয়ে প্রবলেম ছিল তো কুকুরটাকে আমি তাড়িয়ে দিয়েছি অনেক দূরে ছেড়ে দিয়ে এসেছি ছেড়ে দিয়ে আমি আজকে বাড়িতে নেই আমার বাবা বাড়িতে নেই আমার বড় ভাইও বাড়িতে নেই সন্ধ্যার সময় উনি এসে শুধু শুধু আমার বোনটাকে পেটে দিয়ে পিঠে মেরে চলে গেল আপনারা মামলা করেছেন রানীবাজার থানায় কিন্তু পুলিশ কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি পদক্ষেপ গ্রহণ করেনি যে শুধু বলেছে যে ওরা নাকি ওদের বলেছে চুপ করে থাকতে আজকের ঘটনা হ্যাঁ আজকেরই ঘটনা কিছু জাস্ট ঘন্টা দু এক ঘন্টা খানি ঘন্টা দেড় ঘন্টা আগের ঘটনা আপনারা লিখিত মামলা করেছেন রানীর বাজার থানায় হ্যাঁ লিখিত মামলা তো আমরা থানায় গিয়ে করেছি আমার বোনটা বিকলঙ্গ বোনটা গিয়ে করে দিয়েছে হুম যদি আপনারা এখান থেকে পুলিশের পুলিশ কর্তৃক যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় আপনাদের মনে হয় যে আপনারা সঠিক বিচার পাননি আপনারা পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে পারেন হয়তোবা আদালতের দ্বারস্থ হতে পারেন ঠিক আছে হ্যাঁ আমরা অবশ্যই এই বিষয়টি আপনি তুলেছেন আমাদের এই সরাসরি টক শোতে এবং অবশ্যই এর মাধ্যমে রাজ্যবাসীর কাছে ওই বার্তাটি পৌঁছেছে এবং যদি রানির বাজার থানার পুলিশ এই ঘটনাটি এই প্রোগ্রামটি আমাদের শুনে থাকে তাদের প্রতিও আমাদের আর্জি থাকবে যে আপনারা যদি সম্ভব হয় আপনারা অবশ্যই সঠিক এবং সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করবেন এই বিষয়টিকে নিয়ে ধন্যবাদ ফোন করার জন্য সঙ্গে থাকুন নারী নির্যাতন নারীর উপর স্থিরতা হানি এই বিষয়গুলিকে কমিয়ে আনতে হয়তোবা নারীদেরকেও একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে হয়তোবা এই বিষয়গুলিকে কমিয়ে আনার জন্য পরিবারকে এগিয়ে আসতে হবে বিদ্যালয় স্তরে কলেজ স্তরে সেই ছাত্রছাত্রীদের বিশেষ করে এই বিষয়গুলিকে নিয়ে সচেতন করতে হবে আমরা একবার শুনবো সেই যে ঘটনাটি আজকে সংঘটিত হয়েছে সিপাইজলা এলাকার সেই ঘোষের দোকান এলাকায় সেই ছয় বছরের কন্যার সাথে পাশবিক অত্যাচারের ঘটনা আপনারা শুনুন কীভাবে সেই শিশু মেয়েটির উপর অত্যাচার করা হয়েছে সুমন দেবনাথ কর্তৃক সুমন ঘোষ কর্তৃক দুঃখিত আপনারা আমরা শুনবো এবার সেই সেই শিশু কন্যাটির বাবার কথা এবং তার পরিবারের আরেকজন সদস্যের কথা তারা কিভাবে এই ঘটনাটিকে ব্যাখ্যা করছেন আমাদের প্রতিনিধির সামনে আমার বাড়ি কসবা শিবাইজলা ঘুষের দোকান আমার মেয়ে গত তেরো তারিখে দশ টাকা নিয়ে তার দাদু থেকে চিৎকিন্ত গেছে বিকাশ ঘুষের দোকানে হের ছেলে পোলট্রির ফার্মে নিয়ে হ্যার বুকে হাত দেয় এবং বিভিন্ন স্থানে স্থানে হাত দিয়ে এবং গোপাঙ্গ মুখে নিতে বাধ্য করেছে কে ছেলে সুমন ঘুষ বাড়ি কোনখানে সিপাই দোকান কি করে হ্যাঁ হ্যাঁ এমনিতে কিছু করে না হের বয়স কত হের বয়স বাইশ বছর তো এখন আপনারা কি চাইতেছেন এখন আমরা হের বিচার চাইতেছি এখন কি আপনারা থানাতে কমপ্লেন করছেন হ্যাঁ এখন আমরা থানাতে কমপ্লেন করছি থানা কমপ্লেন নিল থানা কমপ্লেন হ্যাঁ নিয়ে নিল আচ্ছা এখন মেয়ে কীরকম আছে মেয়ে এখন ডাক্তার দেখাইছি যে ওষুধ খাওয়ানো চলছে এই ব্যাপারে ঘটনা গত সোমবার দিন নাকি আমার আমারই ঘনিষ্ঠ এক ঘরের মানুষ বাকিজি উনি নাকি উনি দোকানে এসেছিলেন চিপস নেওয়ার জন্য তো এসে যে দোকানে বাকি খায় দাদু বলে এক দাদু বলেছে যে আমার কাছে এখন পয়সা নেই তুমি গিয়ে দোকান থেকে বাকি আমার কথা কইয়া নিয়ে নিয়ে তখন যে দোকানে প্রথম বাকি খাইছে তখন এই দোকানে গেছে গিয়ে দেখে দোকানটা বন্ধ তখন পাশে আরেকটা দোকান আছে আশিস করে নাম ওই দোকানে গেছে ওই দোকান থেকে দুটা চিৎকিনা সে বাড়ির দিকে রওনা হয়েছে তখন রাস্তার কিনারে আরেকটা দোকান আছে বিকাশ ঘোষের দোকান ওই ওই দোকানে তার ছেলে সুমন ঘোষ তাকে ডাকে ডাক দেওয়ার পরে সে মেয়েটাকে ডাকে ডাকার পর তখন সে নিয়ে নাকি কোনো কি অত্যাচার করছে মুখে তার পুরুষ দিয়ে দিয়েছে বুকে কামড়াইছে বুকে তোমার ইয়া চুইছে তারপরে এই ঘটনা শোনার পর তা আমি তো আর জানি না তখন মেয়ে যেদিন ঘটনা হয়েছে সেদিন আর বাড়িতে গিয়ে কিছু বলেনি রাত্রে যখন ব্যথা ব্যথা হয় তখন মেয়ের মাথায় জিজ্ঞেসে যে আপনি তুই কে রে ইয়া করছ না কেড়ে আমার তো মা এমন এমন এই দোকানের ছেলেটা আমাকে নিয়ে এটা করছে তারপর আপনারা কী করলেন তারপর আমি তো আর জানি না আজকে সকালবেলা আমি তারা বাড়ির গার্জিয়ান হিসাবে আমি আসি তখন আমি বাড়িতে ছিলাম না কালকে রাত্রে আমি বাড়িতে বাড়িতে আসার পর সকালবেলা আমাকে আইয়া ঘটনাটা জানি এখন কি থানায় কোম্পানি আমি আমি বলছি যে এটা তো গ্রাম সভা নিয়ে বললে এটা শিশু তো না এটা কারণ একটা নাবালিকা শিশু নাবালিকা শিশু এটা তো এটা এটা যা করার থানার অফিসাররা করবো আমরা এটা কিছু করার নেই এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি এটা সুস্থ বিচার এটা কিভাবে বিচার হবে এটা আইন আদালত ছয় বছরের একটি শিশুকন্যা এবং সেই শিশুকন্যার সাথে কি ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে সেই যুবক কর্তৃক আপনারা সেটি শুনলেন আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বা এই কথাগুলো আপনাদেরকে সরাসরি শোনানো ঠিক হবে না তারপর আমরা ভেবেছি অবশ্যই এই বিষয়গুলিকে নিয়ে বিষয়গুলি আপনাদের কাছে সরাসরি তুলে ধরা প্রয়োজন কারণ আমরা চাই এই সকল ঘটনাকে যাতে কমিয়ে আনা যায় এই সকল ঘটনাকে যাতে বন্ধ করা যায় তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা একটি ছয় বছরের শিশুকন্যার সাথে যে সকল ঘটনাগুলি সেই যুবকটি সংঘটিত করেছে আপনারা সরাসরি শুনেছেন তার বাবার কাছ থেকে এবং তার এক আত্মীয়ের কাছ থেকে এই ঘটনাগুলি যখন আমরা শুনছিলাম আমাদের এই কথাগুলি কিন্তু আমাদের ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল এবং আমাদের সেই বিষয়গুলিকে নিয়ে আবারও বিভিন্ন প্রকার প্রশ্নের সঞ্চার করেছে আমাদের মনে এবং আমরা আশা রাখি আপনাদের মনেও এই বিষয়গুলি অনেক প্রকার অভিব্যক্তির সঞ্চার করছে বিশেষ করে যে যুবকটি আজকে এই ঘটনার সাথে যুক্ত সুমন ঘোষ তার নাম এবং তার বয়স আমাদের কাছে যতটুকু খবর আঠেরো উনিশ বছর বয়স অর্থাৎ সেই যুবকটি টিন এজে রয়েছে আমরা জানি এই সময়ে যুবকদের মধ্যে সেই যৌনগত বিভিন্ন পরিবর্তন আসে শরীরে এবং সেখানে বিভিন্ন প্রকার হরমোনের খরণও শুরু হয় এবং এই বিষয়ে এই সময়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যেই সময়ে অভিভাবককে একটি বলিষ্ঠ এবং সুষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তার সেই ছেলেকে নিয়ে তার সেই মেয়েকে নিয়ে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা প্রয়োজন যাতে করে এই ঘটনাগুলি কোনো না কোনো অংশে আমরা কমিয়ে আনতে হয়তো বা সম্ভব হব ছয় বছর একটি শিশুকন্যার সাথে এই ছেলেটি যে ঘটনাটি আজকে সংঘটিত করেছে তা বারবার আবারও একই প্রশ্ন তুলে ধরছে আমাদের সমাজ ব্যবস্থাকে নিয়ে এতভাবে যখন বিভিন্নভাবে বিভিন্ন প্রকার আন্দোলন হচ্ছে আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি বা প্রত্যক্ষ করেছি গত তেসরা জানুয়ারি আমাদের রাজ্যে একজন আমাদের শাসক দলের বিধায়ক তিনি একটি অরাজনৈতিক মিছিলের ডাক দিয়েছেন গোটা রাজ্যে এই সকল নারী নির্যাতন এবং নারী ঘটিত বিষয়গুলিকে কমিয়ে আনার জন্য জনসচেতনতা বৃদ্ধি করার জন্য তিনি একটি অরাজনৈতিক পদক্ষেপের গ্রহণ করা হয়েছে এবং সেই অরাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিভিন্ন প্রকার রাজনীতিও হয়েছে আমরা সেটাও প্রত্যক্ষ করেছি তার পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলি হয়তো বা এই সকল বিষয় নিয়ে কোথাও না কোথাও অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন তার পাশাপাশি প্রশাসন শক্ত পদক্ষেপ গ্রহণ করছে তারপরেও কেন আমরা এই বিষয়গুলিকে কমিয়ে আনতে পারছি না তাহলে কোথায় গলদ রয়েছে আমাদের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে হয়তোবা আমরা বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারব আমরা মনে করি এই সময়ে যখন বিশেষ করে টিন এজার যারা থাকে তাছাড়া বাড়ির যে পুরুষরা রয়েছে তাদের সাথে বাড়ির মহিলাদের আরও খোলাখুলিভাবে সকল বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন তাহলে হয়তোবা এই ঘটনাগুলিকে কোথাও না কোথাও কোনো না কোনো অংশে কমিয়ে আনা সম্ভব হবে আজকে আরেকটি এরকমই একটি ঘটনা আমাদের সামনে এসেছে আবার সেই ধর্ষণের ঘটনা ঘটনা যে ঘটনাটি পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে আগরতলা এবং সেখানে আরেকটি এরকম নেক্কারজনক ঘটনা আমাদের সামনে আসে সেই বিষয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সমীর দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে তোলা হয়েছিল আদালত তাকে উনত্রিশে উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশে জানুয়ারি পর্যন্ত জেল কাস্টাডির জন্য পাঠিয়েছে সেই বিষয়টি আমরা একবার প্রত্যক্ষ করব আর এটা সময় আর কি হে আর আমার জামে জামে রে কে একটা টিভ আছে নি যাইবনি পাইলে হে হাগোইব হের গোটা তো হে আমার জামে রে ব্রিজক আছে ব্রিজক ইয়ে চাবিদা দিয়ে দিয়েছে আমার জামের কাছে কইছে তুই তো অনেক দিন ধরে গাড়ি চলাছ না তুই ইয়া বতলা একটা রাউন্ড দিয়া দিয়ে তোমার জামে গেছে কোথাও অসুবিধা হলে তুই আমার ফোন করেছ আমি পিছে পিছিয়ে পিছিয়ে জামো

তারপরে কি হইছে তারপরে তার তারে দসে আমার জামাই দসে পরে গাজিয়েনডা আইছে তার তার গাজিয়েন আইছে আমার জিঙ্গে সাগসে তারপর আমি কইছি তার গাজিয়েন আমারে দোষ দে আমি বিলা ডাইকে আনছি উল্টা বেটির পুতরে ভাসাইতাছি এমনে কইছি তারপরে উল্টা আমার বাবারে মারে আমার মামা শ্বশুর শাশুড়ি আমার জামাইরে মারছে তারপর তারা উল্টা কেস দিত গেছে ও কি করে এমনে গাড়ি চালা

তোমার তুমি কি ওর আগে থেকে চিন্তা না এমনি চিন্তা না পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেই হইছে হ্যাঁ কইছে তার গ্রেফতার পুলিশ কি আটক করছে না বর্তমানে কই আছে হে এটা আমি জানি না এফআইআর কবে করেছিল তুমি 14 তারিখ এখন অবধি এর আটক করতে পারছে না পুলিশে না তো কি নাম আসলো হে সমীর দেবনাথ শুনলেন আপনারা সম্পূর্ণ ঘটনাটি সেখানে কিভাবে এই গৃহবধূকে নির্যাতনের শিকার হয়ে হতে হয়েছে একজন আরেকটি পার্শ্ববিক লালসার শিকার হতে হয়েছে এখানে সরাসরি অভিযোগ করা হয়েছে শাসক দলের কিছু নেতার বিরুদ্ধে যারা এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন পরবর্তী সময়। আমাদের হয়তোবা এই রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের বিচারধারার ঊর্ধ্বে উঠে ধর্মের ঊর্ধ্বে উঠে এই নারী নারীঘটিত বিষয়গুলিকে নিয়ে আরও বেশি শক্ত কঠোর হতে হবে এই বিষয়গুলিকে নিয়ে আপোষহীনভাবে অভিযুক্তের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে তারপরেই হয়তোবা আমরা এই বিষয়গুলিকে নিয়ে এক প্রকার সেই পরিবেশ তৈরি করতে পারবো আমাদের আমাদের এই সমাজে যার ফলে এই সকল সম্পন্ন যারা রয়েছেন তাদের মনে হয়তোবা এই সকল বিষয় নিয়ে এক প্রকার ভয়ের সঞ্চার হবে এবং তারপর হয়তোবা কোনো অংশে এই বিষয়গুলিকে আমরা কমিয়ে আনতে সম্ভব হবো আমাদের সমাজ থেকে এবং তার পাশাপাশি অবশ্যই এই ঘটনাগুলিকে নিয়ে নারী ঘটিত যে বিষয়গুলিকে নিয়ে বিষয়গুলিকে নিয়ে বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে বিদ্যালয় স্তরে কলেজ স্তরে ইউনিভার্সিটি স্তরে সচেতনতামূলক বিভিন্ন প্রকার শিবিরের আয়োজন করা যার মাধ্যমে যুবকদেরকে নারীর উপর এবং তার পাশা তার পার্শ্ববর্তী তার কর্মক্ষেত্রে তার বিদ্যালয়ে হোক তার সমাজে হোক তার বাড়ির পাশে হোক যেখানেই হোক সেই নারীদের প্রতি একটি সুন্দর মানসিকতা সম্পন্ন নিয়ে সেই সেভাবে চলার যে একটি মানসিকতা তৈরি করা সেই বিষয়গুলিকে সৃষ্টি করার জন্য হয়তোবা এরকম সচেতনতামূলক শিবিরের অবশ্যই আয়োজন করা প্রয়োজন যার মাধ্যমে কিছু অংশ হলেও আমরা এই ঘটনাগুলিকে কমিয়ে আনতে হয়তোবা সম্ভব হব আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সিপাহী এলাকায় সেটি অবশ্যই অত্যন্ত নেক্কারজনক একটি ঘটনা যা আমাদের মতো একটি সমাজে এই বিষয়গুলিকে আমরা মানিয়ে নিতে পারি না আমাদের আরও বেশি সচেতন হতে হবে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে আমাদের আমাদের সঠিক এবং সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে আমরা এই বিষয়গুলিকে নিয়ে আমাদের আশপাশের যে পরিবেশ রয়েছে সেখানে একটা সচেতনতা বৃদ্ধি করতে পারি সমাজের সম্পন্ন লোক শিক্ষিত লোকদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে তাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কেননা রাজনৈতিক থেকে শুরু করে অরাজনৈতিক আন্দোলন চলছেই এবং চলবে এগুলি কিন্তু তারপরেও কিন্তু বন্ধ করা হচ্ছে যাচ্ছে না এই মহিলা নির্যাতনের ঘটনাগুলি কে এর দায় ভার গ্রহণ করবে কে তার জন্য দায়ী শুধুমাত্র কি আমরা প্রশাসনকে দায়ী করতে পারি এই সকল বিষয়কে নিয়ে আমরা এই ধর্ষণজনিত ঘটনাকে নিয়ে নারী নির্যাতনজনিত ঘটনাকে নিয়ে আমরা অনেক ঘটনা বড় বড় ঘটনা আমাদের রাজ্যে আমাদের দেশে সংঘটিত হয়েছে এবং এই বিষয় নিয়ে গোটা দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডল উত্তাল হয়েছে বিভিন্ন প্রকার বড় আন্দোলন সংঘটিত হয়েছে আমরা নির্ভয়া কাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সেটা আমরা জানি পরবর্তী সময়ে হায়দ্রাবাদের সেই নেকাজনক ঘটনার সাক্ষী হয়েছি এবং উত্তরপ্রদেশে উন্নাওয়ে যে নিঃশংস রেপ রেপের ঘটনা হয়েছে এবং তারপর হত্যা করা হয়েছে সে বিষয়গুলি সম্পর্কে আমরা অবগত আছি এবং এই বিষয়গুলি বারবার আমাদের সংবাদ মাধ্যমে উঠে এসেছে তা নিয়ে বিতর্ক হয়েছে সচেতনতা বৃদ্ধি হয়েছে বিভিন্ন প্রকার আন্দোলন হয়েছে প্রতিবাদ হয়েছে তারপরেও আমরা এই বিষয়গুলিকে কেন কমিয়ে আনতে পারছি না তার জন্য কি আমাদের বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এই দেশের একটি সরকার যেটি দিল্লিতে রয়েছে দিল্লিতে আম আদমি পার্টির সরকার তারা একটি পদক্ষেপ গ্রহণ করেছে এই বিষয়কে নিয়ে যেখানে সেই দিল্লি দিল্লির অন্তর্গত সরকারি এবং বেসরকারি বিদ্যালয় কলেজ এবং ইউনিভার্সিটিতে সেখানে ছাত্রদেরকে বিশেষ করে প্রত্যেক দিন বিদ্যালয়ে শপথ গ্রহণ করানো হয় যাতে এবং তাদেরকে সচেতন বৃদ্ধি করা হয় সচেতনতা করা হয় তাদেরকে যাতে করে তারা মহিলাদের প্রতি এরকম নৃশংস ঘটনার সংঘটিত যাতে না করে তার জন্য তাদের মানসিক প্রস্তুতি করা তার প্রস্তুত করে নেওয়া তাদেরকে সেই বিষয়কে লক্ষ্য রেখে তারা একটি পদক্ষেপ গ্রহণ করেছে যা দিল্লিতে ইতিমধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে এবং যেটির যেটি গোটা দেশেই চর্চিত হয়েছিল আমরা একবার শুনব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথায় কি পদক্ষেপ দিল্লি সরকার প্রতি গ্রহণ করা হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে লকিন সাথে সমাজ কবি इसमें आगे आने की जरूरत है हम लोगों ने तय किया है कि एक तरह से एक अभियान छेड़ा जाए लोगों की सोच बदलने का जो सरकार को काम करने हैं वो तो हम कर रहे हैं और करेंगे इसका मतलब आइधर और नहीं है हम ये नहीं कह रहे कि जो सरकार को काम नहीं करने जो पुलिस को नहीं करे वो तो वो होने चाहिए वो होंगे लेकिन साथ साथ समाज की सोच बदलने का भी काम परिवार से शुरू होना चाहिए इसके लिए एक अभियान हम स्कूलों में चालू करने जा रहे हैं दिल्ली के सभी स्कूल्स में सरकारी स्कूलों में प्राइवेट स्कूल्स में और सभी कॉलेजेस के अंदर हम लड़कों को बच्चों को लड़कों को शपथ दिलवाएंगे कि वो कभी भी किसी भी महिला के साथ किसी किस्म का दुर्व्यवहार या दुराचार नहीं करेंगे और ये शपथ वन टाइम नहीं होगी ये रेगुलर इंटरवल्स पे मान लीजिए तीन महीने या छः महीने में रिपीट की जाएगी इससे कम से कम हर लड़का हर बच्चा इस बारे में सोचने पे मजबूर होगा और वो अपनी ज़िम्मेदारी को समझेगा और उसके दिमाग के अंदर ये आएगा कि मुझे कोई गलत काम नहीं करना है साथ साथ जितनी लड़कियाँ हैं उनको ये कहा जाएगा कि वो अपने घर में जाके अपने अपने भाई से बात करें এই সকল পদক্ষেপ হয়তো বা কোনো অংশে এই ঘটনাগুলিকে কমিয়ে আনতে সাহায্য করতে পারে সেখানে বিদ্যালয় স্তরে ছাত্ররা যারা রয়েছে বিদ্যালয় এবং কলেজ স্তরে ইউনিভার্সিটি স্তরে সেই ছাত্রদেরকে শপথ গ্রহণ করানো হবে যাতে তারা মহিলাদের প্রতি এরকম পাশবিক অত্যাচার না করে এবং তাদের প্রতি সঠিক এবং সাবলীল মনোভাব পোষণ করে তার পাশাপাশি ছাত্রীদেরকে বলা হবে যে তারা যেন তাদের বাড়িতে গিয়ে তাদের ভাইদেরকে বোঝায় এ সকল বিষয় নিয়ে এবং এ সকল বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় অবশ্যই এই সকল পদক্ষেপ গ্রহণ করা হয়তোবা প্রয়োজন কারণ যদি আমরা সঠিকভাবে মানুষদেরকে বিশেষ করে পুরুষদেরকে এই সকল বিষয় নিয়ে সচেতন করতে না পারি এই যে নারীঘটিত সমস্যাগুলিকে নিয়ে তাদের প্রতি তাদের মধ্যে এক প্রকার সচেতনতা বৃদ্ধি করতে না পারি তাহলে হয়তোবা কঠোর আইনের মাধ্যমেও এই বিষয়গুলিকে কমিয়ে আনা সম্ভব হবে না প্রশাসন থেকে শুরু করে পুলিশ হয়তোবা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে তারপরেও কেন এই ঘটনাগুলি বৃদ্ধি পাচ্ছে তার পেছনে আমাদের অবশ্যই চিন্তা করা প্রয়োজন এবং সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের ঘর থেকে শুরু করতে হবে সচেতনতা প্রতিটি ঘরে আমাদের অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের সেই যুবক ছেলের কাছে আপনারা এই বিষয় নিয়ে খোলামেলাভাবে কথা বলুন এবং তাদেরকে এই সকল বিষয় নিয়ে সচেতন করুন তাদেরকে ডেকে নিজের কাছে বসিয়ে এই সকল বিষয় নিয়ে তাদের সাথে কথা বলে তাদেরকে বলুন তাদের তারা যেন বাইরে কোনো মেয়ের প্রতি বা কোনো মহিলার প্রতি কোনো প্রকার অপদৃষ্টি না রাখে তারা যেন সর্বদা এ সকল মহিলা এবং মেয়েদেরকে সহানুভূতি এবং সহযোগিতার নজরে দেখে তা যাতে করে হয়তোবা তাদের আমরা যদি প্রত্যেকে এরকম একটি পদক্ষেপ গ্রহণ করা শুরু করি আমাদের পরিবার থেকে তাহলে হয়তোবা আমরা এই বিষয়ে একটি যে সচেতনতার প্রয়োজন রয়েছে সেটি সৃষ্টি করতে পারবো এবং কোথাও না কোথাও এই বিষয়গুলিকে হয়তোবা আমরা কমিয়ে আনতে পারবো নাহলে হয়তো এই যে আমাদের এরকম ঘটনা প্রায় প্রত্যেক সেই ঘটনাগুলি প্রত্যক্ষ করতে হবে যেখানে ছয় বছরের শিশুকন্যাও এই পাশবিক লাল সা থেকে মুক্তি পাচ্ছে না একটি ছয় বছরের শিশুকন্যাকে কীভাবে তাকে হানি করা হয়েছে আপনারা শুনেছেন কীভাবে তাকে সেই পাশবিক যন্ত্রণার শিকার হতে হয়েছে এরকম আরও নেক্কারজনক ঘটনা আমরা প্রতিনিয়ত সেই ঘটনাগুলি সাক্ষী হচ্ছি তাই হয়তোবা সেইরকম সচেতনতা বৃদ্ধি না করে আমরা এই বিষয়গুলিকে কমিয়ে আনতে কোথাও না কোথাও সম্ভব হচ্ছি না তাই অবশ্যই প্রয়োজন আমাদেরকে সমাজে এই সকল বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে যুব সম্প্রদায়কে এই সকল বিষয়গুলিকে নিয়ে শিক্ষিত করা এবং তাদের মধ্যে সেই মনোভাবের সৃষ্টি করা যাতে তারা এই সমাজের নারীদেরকে সম্মানের নজরে দেখে বিষয় বিশ্লেষণ অনুষ্ঠানের আজকের এই বিশ্লেষণে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলেছি আপনাদের যে মতামত থাকবে তারা আপনারা অবশ্যই আমাদের ফেসবুক লাইভে গিয়ে কমেন্ট বাক্সেতে আপনারা আপনাদের কমেন্ট করবেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিব্যক্তি তুলে ধরবেন আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি নমস্কার